ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সম্পূর্ণ লকডাউন আজ রাজ্য জুড়ে চলছে এবং এই যে সাপ্তাহিক লকডাউনের কথা বলা হয়েছিল সেই সাপ্তাহিক লকডাউনের এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় দিন এই সাপ্তাহিক লকডাউনের। এর আগের দুদিন আমাদের ক্যামেরায় সকাল থেকে যা ছবি ধরা পড়েছিল আজও কিন্তু তার অন্যথা হয়নি। একই ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে শুনশান রাস্তাঘাট, শহর থেকে জেলা সব জায়গায় ছবিটা কিন্তু একেবারে একরকম। ড্রোন উড়ানো হচ্ছে বড় বাজারে, রাজাবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং বড় বাজারেরও যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানেও কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে, পুলিশের কড়া নজরদারি চলছে চারিদিকে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছে বড় বাজারে, সরাসরি চলে যাচ্ছে আবিরের কাছে। আবির, বড় বাজারেও তো ড্রোন ওড়ানো হয়েছে, আমরা আগের বারও দেখেছিলাম যে এই এই সমস্ত জায়গা যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রচুর মানুষের ভিড় থাকে, আজ কিন্তু একেবারেই ফাঁকা। বড় বাজারের ছবিটা কি জানতে চাইব। দেখো, তোমাকে জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে 9:30 প্রায় বাজে এবং অন্যান্য দিন যে ছবি দেখা যায় বড় বাজারে, আজকে ছবিটা পুরোটাই উল্টো। তার কারণ এখানে ব্যবসায়িক অঞ্চল এবং এখানে অনেক দোকান রয়েছে, এখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং গাড়ির চাপও থাকে যথেষ্ট। কিন্তু আজকের ছবিটা তোমাকে প্রথমে দেখাই যে পুলিশের তরফ থেকে একটি নাকা চেকপয়েন্ট করা হয়েছে। সকাল থেকে পুলিশ কর্মীরা এখানে রয়েছেন, অফিসার ইনচার্জ বড় বাজারে তিনিও রয়েছেন। যে গাড়িগুলো আসছে এবং যে বাইকগুলো আসছে, সুদেব রায়কে বলছি দেখানোর জন্য, তাদেরকে উপযুক্ত পরিচয়পত্র আগে দেখাতে হবে, তাদেরকে যা বলতে হবে যে তারা কেন বেরিয়েছেন, এবং তারপরে যদি স্যাটিসফাই হয় পুলিশ কর্মীরা তাহলে সেই ক্ষেত্রেই তাদেরকে ছাড়া হবে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যেমন ড্রোনের মাধ্যমে এই মেইন রাস্তা ছাড়াও যে ঘন জনবসতিপূর্ণ এলাকা যেমনটা তোমায় জানাচ্ছিলাম, সেখানে গলিতে গলিতে কোনোভাবে লকডাউন বিঘ্নিত হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে মাইকের মাধ্যমে প্রচার চলছে। এই মাইকে প্রচার মূলত উদ্দেশ্য দুটো, প্রথম যারা পথ চলতি মানুষ বা যারা কোনোভাবে গাড়িটা নিয়ে বেরিয়েছেন তাদেরকে বারবার করে বলে দেওয়া, দ্বিতীয়ত যারা বাড়িতে রয়েছেন তারাও এই মাইকের প্রচারের মাধ্যমে কিন্তু শুনতে পাবেন যে যাতে এই লকডাউন চলছে। একেবারে অনেক ধন্যবাদ আবির, তোমাকে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সরকারি এই নিয়ম যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।